এইগুলো চিকন চিকন আম, এগুলো কি আম? এগুলো হলো বানানা ম্যাঙ্গো, এটা থাই একটা ভ্যারাইটি, মানে কলার মতো একটু লম্বা, পাকলে দেখবেন যে কলার মতো হলুদ কালার হয়ে যায়, সুঘ্রাণ ছড়ায়। আমরা কিন্তু বিদেশে রপ্তানি হয়। এখন আপনারা দেখছেন আমরা হয়তো সামনে সপ্তাহখানেকের মধ্যে আমরা ব্যাগিং শুরু করবো, এটা ফ্রুট ব্যাগিং করবো। তারপরে এটা হারভেস্ট শুরু হবে হয়তো জুলাইয়ের এরকম ফার্স্ট উইক থেকে শুরু করে পুরো জুলাই মাস পর্যন্ত হারভেস্ট হবে। এটা আমরা গত বছর এটা বিক্রি করেছি ৬,০০০ থেকে শুরু করে প্রায় ১২,০০০-১৩,০০০ টাকা মন। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীকে আমের রাজধানী বলা হলেও সাম্প্রতিক বছরগুলোতে এই নওগাঁ আমের বাণিজ্যিক রাজধানী হিসেবে বিশেষ সুখ্যাতি পেয়েছে। এবছর অবশ্য তীব্র শীত এবং গরমের কারণে আমের উৎপাদন সারা দেশেই বেশ কম। এরপরও কোনো কোনো আম চাষি বাগান ব্যবস্থাপনার কারণে আমের ভালো উৎপাদন পেয়েছেন। এমন একজন কৃষি উদ্যোক্তা মোহাম্মদ সোহেল রানা, তিনি শুধু আম চাষ করেন না, সেই আম বিদেশে রপ্তানিও করছেন। তার সফলতার গল্প এবং এবছর আম চাষ নিয়ে সারা দেশে কি অবস্থা, সেসব নিয়েই আমাদের আজকের কৃষি উদ্যোক্তা অনুষ্ঠান। আর সঙ্গে আছি আমি মনির ইসলাম মিন্টু। নওগাঁর সাপাহারে ৭৫ বিঘার উপর সোলানার বরেন্দ্র অ্যাগ্রো পার্ক নানা জাতের দেশি বিদেশি বিভিন্ন জাতের আম থোকায় থোকায় ঝুলছে। আমরা সোহেল রানার সঙ্গেই আসলে কথা বলতে চাই এবং অনুষ্ঠান শুরু করতে চাই। মোহাম্মদ সোহেল রানা ভাই, আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা দেখছি যে আপনার মানে এমনিতেও এবছর তো বৃষ্টি নেই, শীতও অনেক বেশি ছিল। আমরা লক্ষ্য করেছি যে এবার সারা দেশেই আমের উৎপাদন কম, কিন্তু আপনার বাগানেতে দেখছি যে প্রচুর আম। আমরা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, গ্লোবাল গ্যাপ বা উত্তম কৃষি চর্চা ফলো করে কৃষি অফিসের তত্ত্বাবধানে আমগুলো আমরা চাষ করছি, তাদের পরামর্শ মানে বাগান ব্যবস্থাপনা মেইনলি। আমরা জানি যে এবছর প্রচণ্ড শীত, শীতের কারণে মুকুল একটু লেট এবং মুকুলের পরবর্তী সময় যে দীর্ঘ খরা, এর এই বিভিন্ন ধাপে ধাপে আমরা যেই সমস্যাগুলো ফেস করছি সেগুলোকে আমরা ওভারকাম করার চেষ্টা করি, কিন্তু এই ফল আসানোর পর আমরা ফলটা পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ব্যানানা কিন্তু নতুন, তুলনামূলক একটা নতুন জাত এবং ওই পরিমাণ আম্রপালি বা অন্য আম যেভাবে চাষ হয় যে পরিমাণ জমিতে, তার তুলনায় কিন্তু এটা কম পরিমাণ চাষ হয়, এই জন্য কিন্তু আমরা দামটাও ভালো পাই এবং এটাও কিন্তু অসাধারণ। আচ্ছা, এই ব্যানানা আমের কত গাছ রয়েছে আপনার, কত গাছে আম ধরেছে? আমাদের বরেন্দ্র এগ্রো পার্কে প্রায় ১,৫০০ গাছ আছে ব্যানানা ম্যাঙ্গো। ১,৫০? আমরা এখানে চাষ করছি মেইনলি আমাদের আম বাগান এখানে বেশি, এর মধ্যে আম্রপালি, বাড়ি আমচার, বানানা ম্যাঙ্গো, গৌরমতি, কাটিমন, এই জাতগুলো আমরা বাণিজ্যিকভাবে করছি এখানে। পাশাপাশি বিদেশি যে জাতগুলো আছে এক্সপোর্ট কোয়ালিটি আম রঙিন, এবং আমরা একটু ট্রায়াল করছি, অনেক জাতেই ভালো ফলন এসছে এবং আমরা প্ল্যান আসছে এগুলোর মধ্যে থেকে কিছু জাত আমরা বাণিজ্যিকভাবে বাগান করবো এবার। আচ্ছা, তো এখন তো প্রচুর গরম পড়ছে, বৃষ্টি নাই, এখন আপনি খরা। আমরা হলো দেখেন আমাদের বাগানের ড্রেনেজ সিস্টেমগুলো দেখেন, গাছ কিন্তু মাঝখানে বেডের উপরে, দুই সাইডে ড্রেন, আমরা কিন্তু ড্রেনের পানি সেচ দিচ্ছি রেগুলার, মানে 10 দিন 8 দিন 10 দিন অন্তর অন্তর। আমাদের এখানে সাবমার্সিবল আছে, পুকুরে আমরা বৃষ্টির পানি ধরে রাখি, সব দিক দিয়ে আমরা চেষ্টা করি যে বাগানটা কীভাবে সেচের আওতায় আনা যায়, তাহলে কিন্তু আপনি আমগুলো কিন্তু ভালো ফলন পাবেন, গুটি ঝরবে কম, আমের সেচ সুন্দর হবে। এই খরার মধ্যে আম কিন্তু দেখছেন যে অনেক বড় বড় সাইজ হয়ে গেছে আমাদের এই সেচ দেওয়ার কারণে। এটা বাড়ি চার আম, এটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত একটা হাইব্রিড জাতের আম, অসাধারণ একটা বাণিজ্যিক জাত। প্রতি বছর ফল হয়, একটা আমের সাইজ প্রায় 400 গ্রাম থেকে শুরু করে 700-800 গ্রাম পর্যন্ত হয়, দুটা 1 কেজি প্লাস হবে এবং এটা কিন্তু কাঁচাতেও মিষ্টি আমরা। কাঁচা মিষ্টি এবং লেট ভ্যারাইটি। আম্রপালি যখন শেষের দিকে, তখন কিন্তু এটা হারভেস্ট শুরু হবে, জুলাইয়ের হয়তো মাঝামাঝি থেকে হারভেস্ট শুরু হবে। ভালো আমের মধ্যে আম্রপালি জুনের 20 তারিখ নাগাদ হারভেস্ট হবে এটা, এবং বাংলাদেশ থেকে যে আমটা এক্সপোর্ট হয় কিন্তু 80% আম্রপালি আমটা এক্সপোর্ট হয়। ও আচ্ছা, আম্রপালিটা বেশি, সবচেয়ে বেশি হয়। এক্সপোর্ট হওয়ার কারণটা কি? বেশি আম্রপালিটা সুস্বাদু, সাইজটা কিন্তু দেখবেন 3-4 কেজি, সাইজটা সুন্দর, সেলফ লাইফটা ভালো, আর এক্সপোর্ট কোয়ালিটি একটা আম। আপনার এই সাইডে এই বাগানের আমগুলো একই রকম মনে হচ্ছে, এগুলো কোন জাতের? এটা হলো সবচেয়ে লেট ভ্যারাইটির গৌরমতি একটা আম। এটা তো আগস্টের শেষ থেকে শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত হারভেস্ট করা যায়। সেপ্টেম্বর পর্যন্ত? সেপ্টেম্বর। এটা বাংলাদেশের সবচাইতে মোটামুটি মানে সবচাইতে ভালো লেট ভ্যারাইটির আম হলো গৌরমতি আম। একসময় যেটা 80 নাম ছিল, এটা কিন্তু অনেক মিষ্টি, সবচাইতে মিষ্টি আম বলা যায়। প্রায় এটার বৃষ্টিমান প্রায় 25 এরকম, প্রচুর মিষ্টি, সাইজও বড় হয়, প্রায় হাফ কেজি প্লাস হয় একটা আম। এবং এটা আমরা দাঁড়িয়েছি, এটা একটা রপ্তানিযোগ্য আম উৎপাদন যে প্রকল্প, সেটার পর প্রদর্শনী প্লট। এটা আমরা ওইভাবে গ্যাপ মেনটেন করে পরিচর্যাগুলো করি এখানে। ও এই আমগুলো বিদেশে যাবে? কিছু একটা পার্সেন্টেজ যাবে, যে 80 এবং যে আমাদের ল্যাংড়া আম আছে, এই দুইটার হয়তো ক্রস করে আমরা ন্যাচারালি হয়ে গেছে, পরে সরকার এটা অবজার্ভ করে এই যাত্রা রিলিজ করে। কৃষি চর্চা ফলো করে এই আমগুলো আমরা রপ্তানি করছি ইউকেতে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, মিডল ইস্টে। সাম্প্রতিক সময়ে গত বছর বাংলাদেশ সরকার একটা প্রকল্প নিয়েছে, রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প। এই প্রকল্পের আন্ডারে প্রদর্শনী প্লট আমাদের এই বারেন্দ্রা এগ্রো পার্কেও আছে, এবং সারা দেশেই প্রায় 13টা জেলার মধ্যে বেশ কিছু উপজেলায় কাজ করছে এই প্রকল্পটা। এবং এই প্রকল্প থেকে যেমন আমরা অন্য বছরগুলোতে এখানে আম হারভেস্ট করে আমরা শ্যাম্পুরে নিয়ে যেতাম, নারায়ণগঞ্জ শ্যাম্পুরে প্যাকিং, ওখানে কোয়ারেন্টাইন, প্যাকেজিং, ফাইটোসেন্টার সার্টিফিকেশান, এগুলো হতো ওখানে, ওখান থেকে এয়ারপোর্টে যেত। এখন সারা বাংলাদেশে এই প্রকল্প থেকে 5টা প্যাকিং হাউস হচ্ছে, তার মধ্যে 5টা প্যাকিং হাউসের মধ্যে আপনার সাপাহারে একটা হচ্ছে, আমাদের বরেন্দ্র এগ্রো পার্কে হচ্ছে, এই হচ্ছে বাগানে একটা হচ্ছে, বাঘাতে, শিবগঞ্জে, তারপরে আপনার হিল ট্যাক্সের ওদিকে হচ্ছে, সাতক্ষীরাতে হচ্ছে। আচ্ছা চলেন যাই, আপনার সেই প্যাকিং হাউসটা আমরা দেখব। এটা কারা তৈরি করছে? এটা কৃষি মন্ত্রণালয়ের একটা প্রজেক্ট থেকে, রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প থেকে হচ্ছে। আচ্ছা, এটা সারা বাংলাদেশে 5টা হচ্ছে। আচ্ছা, তার মধ্যে আমাদের সাথে একটা হচ্ছে। বাগানে তো সব ছোট ছোট গাছ দেখছি, বাগান পরে করার জন্য ছোট না, আসলে ছোট গাছে ফলনটাও বেশি হয়? ছোট গাছে ফলন বেশি হয়, পরিচর্যাটা সহজ, সব আম কিন্তু আমার চোখের সামনে। এবং বিদেশের যে বাগানগুলো হয়, এক্সপোর্ট কোয়ালিটি যে আমগুলো উৎপাদন করে, সব বাগান কিন্তু ম্যানহাইট দেখবেন আপনি। আমরা কিন্তু ওই কালচারটা, টেন্ডেন্সিটা ফলো করি, কিন্তু আমরা এই আমগুলো চাষ করছি। সব আম গাছ আমার যত বছর, এই গাছটা 5 বছর বয়স, আমরা কিন্তু বাড়তে দিইনি গাছটাকে ইচ্ছা মতো, স্বাধীনভাবে বাড়তে দিইনি। আমরা 2 বছর আম হারভেস্ট করার পরে গাছটা প্রুনিং করে সর্বোচ্চ হয়তো 7 ফিট 8 ফিটের মধ্যে থাকবে, 6 থেকে 8 ফিট, এবং সব আম কিন্তু আমাদের চোখের নজরে থাকবে। আপনি যদি গাছকে বাড়তে দেন স্বাধীন মতো, চাপাইনবাবগঞ্জের দিকে যখন 100-150 বছরের আম গাছ, অনেক বড় হাইট, সেই গাছকে আপনি দেখতে পারবেন না, নিচ থেকে দাঁড়িয়ে আপনি উপরে আমগুলো দেখতে পারবেন না। কোনো রোগ বালাই, পোকামাকড়, স্প্রে করা, ঝড় বাতাস, সব কিছু কিন্তু ম্যানেজমেন্ট করা কিন্তু সবচেয়ে কঠিন। দাঁড়িয়ে থেকে, বসে থেকে আমগুলো আমরা ব্যাগিং করতে পারবো। ফুড ব্যাগিংয়ের উদ্দেশ্যটা কি? ফুড ব্যাগিং হলো আম যখন ম্যাচিউর হয় একটা স্টেজে কিন্তু ফ্রুট ফ্লাই, মাছি পোকা কিন্তু প্রচুর পরিমাণে অ্যাটাক করে আম পাকার আগে। আপনি আমের স্কিন দেখে বুঝবেন যে আমটা চকচকে, ভিতরে হয়তো অনেক, আপনি বাইরে দেখে বুঝতে পারবেন না স্কিনটা। আম যখন পাকে আমরা কাটলে দেখি ভিতরে পোকার লার্ভা থাকে, ওইটা কিন্তু মাছি পোকার ডিম পাড়ে, এই স্কিনে হোল ফুটে ডিম পাড়ে, ওই ডিমটা যখন আমটা পাকে তখন কিন্তু ওই পোকার লার্ভা। এটাকে রক্ষা করার জন্য সবচেয়ে ভালো উপায় হলো ফ্রুট ব্যাগিং। এবং আমটার MRL টেস্ট যদি করেন, কোনো রেসিডিউ পাবেন না কীটনাশকের, অনেক নিরাপদ আম, পুষ্টিকর, সুস্বাদু, এক্সপোর্ট কোয়ালিটি একটা আম হবে। ব্যাগিং করারও কিছু পদ্ধতি আছে, যারা হয়তো ব্যাগিং যেটা নতুন একটা কালচার, হয়তো খুব বেশি পিনের ইতিহাস না। আর আপনার যোগ্য আম উৎপাদন, নিরাপদ আম উৎপাদনের জন্য ফ্রুট ব্যাগিং একটা অসাধারণ প্রযুক্তি। তো যেদিন ব্যাগিং করবো সেই দিন একটা সিস্টেমিক কীটনাশক এবং একটা ছত্রাকনাশক স্প্রে করে দেবো, তারপরে আমরা ব্যাগিংটা করব। এই ব্যাগিংটা প্রায় ভ্যারাইটি অনুযায়ী প্রায় 1 থেকে 1.5 মাস, 2 মাস থাকবে। এর মধ্যে কোনো কীটনাশকের রেসিডিও থাকবে না, আমটাও ফ্রেশ থাকবে, পোকামাকড় একবার রোগ বালায় মুক্ত, নিরাপদ, 100% বিষমুক্ত একটা আম পাবেন আপনি। নিয়ম হলো আপনি যেদিন ব্যাগিং করবেন সেই দিন অবশ্যই স্প্রেটা করে নেবেন। তারপরে নাম করেন, যেমন আম 100-150 বছরের গাছে ফলন দেয়, আপনার ব্যবস্থাপনা যদি সঠিক হয়, আপনার এরকম ওই লং টাইম পর্যন্ত এটা ফল নেওয়া সম্ভব। কিন্তু গাছ খুব বেশি বাড়া না, বাড়তেই দেবো না, আমরা বনসাই করে রাখবো, আমরা রেগুলারই প্রুনিং করবো, সুষম খাবার দেবো, সেচ দিব, যত্ন করব, দেখবেন ওই ছোটো ছোটো গাছে কিন্তু গাছ ভর্তি আম হবে। ও এই জন্য আমরা নওগাঁতে দেখছি যে অনেক বাগান কিন্তু সবই ছোটো ছোটো গাছ, আমরা এই জন্য কিন্তু আমরা উৎপাদনে কিন্তু এগিয়ে আছি। আপনারা দেখবেন যে চাঁপাইনবাবগঞ্জে প্রায় 40,000 কাছাকাছি আম উৎপাদন হয়, 40,000 প্রায় 38,000 হেক্টর, আমরা নওগাঁতে 30,000 হেক্টর, তাদের চাইতে আমরা 10,000 হেক্টর পিছিয়ে থাকলেও উৎপাদনের দিক দিয়ে কিন্তু আমরা তাদের চাইতে অনেক বেশি এবং সাম্প্রতিক ফলনটা বেশি। কারণ আমরা দেখেন এক বিঘাতে আমরা 200 গাছ লাগাচ্ছি, আর আপনার যদি বড় গাছ আপনি লাগান এক বিঘাতে হয়তো 8-10টার বেশি লাগাতে পারবেন না। আপনারা বলছিলেন যে ব্যাগিং এর কথা বলছিলেন, এগুলোকে এখন ব্যাগিং করা যাবে? একটা ব্যাগিং করার উপযোগী, আমরা ব্যাগিং শুরু করব। এটা একটু যদি দেখেন আর দর্শকদের যদি একটা দেখাতে পারি, এই ব্যাগগুলো পাওয়া যায় কোথায়? এটা চায়না থেকে আমদানি করা। দেখেন এই পুষ্পমঞ্জুরিটা আমরা কিন্তু শিখেছে থেকে কেটে ফেলেছি, যে বাড়তি যে অংশটা থাকে এই কাটার পরে এই যে মাঝখানে একটা কাটা অংশ আছে খাস, এটা আমরা মিডল বরাবর দেবো, দিয়ে এই সাইড দিয়ে কুচি করে নেবো, ভাঁজ করে এদিকেও ভাঁজ করে দেবো। আর এটা যে তার, এই তারটা দিয়ে তখন আমরা এখানে পেঁচাই দেবো। কেন মাছি পোকা বলেন কোনো ছত্রাকনাশক এবং অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক সময় আম ডিসকালার হয়ে যায়, এগুলো কিছুই হবে না, আমটা ফ্রেশ থাকবে এবং পোকা বাকড় মুক্ত এবং কীটনাশক মুক্ত, আমরা রপ্তানির যোগ্য নিরাপদ একটা আম পাবো। সোলেন ভাই, আমরা তো আম তো আসলে অনেকেই চাষ করি, কিন্তু আদর্শ পদ্ধতি কি সেটি যদি একটু দর্শকদের বলেন। আমরা আমটা যখন হারভেস্ট করবো এই সিজনের আম, তারপরের দিন বা যত দ্রুত সম্ভব আমরা গাছটা প্রুনিং করব এবং জৈব সার সহ অনুখাদ্য সহ সুষম সারটা গাছের চারিদিকে প্রয়োগ করবো। যদি বৃষ্টি হয় তাহলে তো সেচ লাগবে না, যদি না হয় তাহলে আমরা সেচ দেবো। ডাল কাটার পরে কিন্তু আমরা ছত্রাকনাশকটা স্প্রে করে দেবো, আর তারপরে যখন নতুন কুশি বের হবে, নতুন শাখা বের হবে, তখন সেটা যেন আমরা পোকামাকড় নষ্ট না করতে পারি সেই দিকে খেয়াল রাখবো। আচ্ছা, তো এখানে আপনার কী কী ধরনের চারা আছে এবং কীভাবে এগুলো তৈরি করা, আর দর্শকরা আপনার কাছ থেকে যদি পেতে চায় কীভাবে পেতে পারে? এখানে বিভিন্ন ভ্যারাইটি যেগুলো বাণিজ্যিক আম চাষ হয়, আম্রপালি, বাড়ি আম চার, গৌরমতি, ব্যানানা ম্যাঙ্গো, কাটিমন, পাশাপাশি অন্য বিদেশি যে জাতগুলো এখন মিয়াজাকি, অস্টিন, কেইট, বিভিন্ন ভ্যারাইটি যে আমগুলো চাষ, যে জাতগুলো চাষ হয় সেগুলো আমরা তারা এখানে তৈরি করছি। তারা নিতে চান আমাদের বরেন্দ্র পার্ক থেকে এসেও নিতে পারবেন, বা আমাদের সঙ্গে যোগাযোগ করলে কিন্তু আমরা আপনার এখানে গাড়িতে করে দিতে পারবো, বা কুরিয়ারও আমরা চারা দেই। যারা ছাদ বাগান করতে চান, অল্প করে চারা নিতে চান, তারাও নিতে পারবেন আমাদের কাছে। আমি দেখছি যে এই একই সাইজের আম গাছ, কিন্তু এই গাছটা আবার একটু বড়। আমি আগে থেকে লাগানো যে এটা হলো যেহেতু বরেন্দ্র অঞ্চল, এটা একসময় পতিত অনাবদি একটা জমি ছিল, কিছু প্রায় পুরাতন গাছ ছিল 30-40 বছর বয়সী, যেটা সরকারি একটা জায়গা ছিল। এটাও গাছটার বয়স প্রায় 40 বছর ছিল। আমরা যখন লিজ নেই, এটা কিন্তু অজাত বলতে পারেন, গুটি আম, কোনো সময় ফল আসে না অসাদের আম। এই গাছগুলোকে আমরা উন্নত জাতের রূপান্তর করেছি টপ ওয়ার্কিংয়ের মাধ্যমে, হর্টিকালচার ভাষায় টপ ওয়ার্কিং বলে। এই গুটি আমটা কেটে আমরা গ্রাফটিং করেছি বাড়ি আম চার দিয়ে। দেখেন বনসাইয়ের মতো একটা গাছ কি পরিমাণ আম ধরে আছে, এই স্পেসের মধ্যে গাছ ভর্তি আম। এটা বাড়ি চার একটা আম। এই আমরা এরকম প্রায় 50টা গাছকে টপ ওয়ার্কিং করেছি, বাড়ি 4 করেছি, কিছু গরমতি। এটা পুরাতন ডালগুলো আমরা কেটে দিয়েছি, কেটার পর নতুন যে কুশিগুলো বের হয় এখান থেকে কিছু নির্বাচন করে আমরা এই বাড়ি 4কে কলম করেছি, গ্রাফটিং করেছি, আর পরবর্তী বছর থেকে ফলন আসে। এটা একটা ভালো প্রযুক্তি। আর যদি পুরাতন গাছ থাকে হয়তো অজাত আম আসে না, এই গাছগুলোকে না গোড়া থেকে কেটে তুলে ফেলে এই টপ ওয়ার্কিং করলে কিন্তু আপনি যে কোনো মুহূর্তে যেই জাত চাইবেন সেই জাতি গ্রাফটিং অল্টার করা যায়। প্রিয় দর্শক, সোহেল রানার সফলতার গল্প এর পাশাপাশি আমরা যেটি জানছিলাম যে বিদেশে আম রপ্তানি হচ্ছে বাংলাদেশের, এবং এক্ষেত্রে সরকারিভাবেও নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে আর একটু বিস্তারিত কথা বলার জন্য আমরা সংযুক্ত হতে চাই রপ্তানিযোগ্য আম উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আরিফুর রহমানের সঙ্গে। জনাব আরিফুর রহমান, আমরা একটু জানতে চাই যে বাংলাদেশ থেকে যে আম রপ্তানি ক্ষেত্রে সরকারিভাবে কী কী ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে? বাংলাদেশ অতি সম্প্রতি আম রপ্তানিটা সরকারিভাবে বৃদ্ধি করার একটা চেষ্টা শুরু করেছে আমাদের এই প্রকল্পের মাধ্যমে। আমরা গত বছর 38টা দেশে আমরা আম পাঠাতে সক্ষম হয়েছি। এবার আমরা আরও 5-6টা দেশ বাড়াতে চাচ্ছি, যে আমাদের সাথে চায়না যুক্ত হতে যাচ্ছে, জাপান যুক্ত হতে যাচ্ছে, ইউরোপের আরও কিছু দেশ আমাদের যুক্ত হতে যাচ্ছে। তা আমরা যদি ওইসব দেশে আম দিতে পারি, আমরা গত বছর ৩,১০০ মেট্রিক টন আম পাঠাতে পেরেছিলাম, এবার এর পরিমাণটা বেড়ে যাবে। আমাদের একটা টার্গেট আছে এবার ৪,০০০ মেট্রিক টন ছাড়িয়ে আমরা রপ্তানি করব। রপ্তানির ক্ষেত্রে প্রোডাকশন লেভেলে কিছু কাজ করতে হয় এবং প্রোডাকশনের পরে পোস্ট হারভেস্ট অপারেশনে কিছু কাজ করতে হয় আর কি। প্রোডাকশন লেভেলে আমরা ১৪০৪টা প্রদর্শনী খামার আমরা ইতিমধ্যে এই বছর স্থাপন করতে পেরেছি। আর প্রোডাকশনের পরবর্তী পর্যায়ে আমরা এক্সপোর্টারদের সাথে ফার্মারদের আমরা একটা লিঙ্ক আপ করে দিচ্ছি। উৎপাদন পর্যায়ে নিরাপদ আমটা উৎপাদন করতে হবে, সেই আমটা রোগমুক্ত হতে হবে, সেই আমটা বিষাক্ত যে অণুজীবগুলো আছে সেগুলোর থেকে মুক্ত থাকতে হবে, বিষাক্ত কেমিক্যাল থাকতে পারবে না। সেটার জন্য আমরা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস বলে একটা প্র্যাকটিস আছে, সেই পরিচর্যাটা মাঠ পর্যায়ে আমরা প্রতিফলন করছি, এই চর্চাটা করছি। এটার কারণে আমরা নিরাপদ খাদ্য উৎপাদন করতে পারছি। আমাদের এখন যে বাধাটা হলো যে এক্সপোর্ট লিঙ্কেজের আমাদের প্যাকেজিংয়ের একটা বাধা আছে, আমাদের ট্রান্সপোর্টেশনের কিছু বাধা আছে, আর সর্বোপরি আমাদের আমগুলো যায় ইয়ারে, এখানে ইয়ার ফেয়ারের একটা বিষয় আছে। এই ফেয়ারটা এই বছর একটু বেশি থাকার কারণে আমাদের রপ্তানিকারকরা একটু শঙ্কায় আছেন। তারপরে এই বছর সরকার একটা প্ল্যান আছে, সরকার চাচ্ছে যে আমরা পাইলটিং বেসে একটা কনসাইনমেন্ট আমরা সিতে পাঠাবো, এবং এটা যদি সাকসেস আমরা করতে পারি তাহলে আমাদের পরবর্তী বছরগুলো একটা দোয়ার খুলে যাবে। কারণ আম সিতে পাঠালে সমস্যা হলো যে আমের টেম্পারেচারটা 10 থেকে 12 রাখতে হয়, হিউমিডিটি আপনার 95°C রাখতে হয়। তারপর আপনার এটার আরেকটা বিষয় যেটা আছে যে এই তাপমাত্রা এই হিউমিডিটি রাখার পর আপনার জাহাজ থেকে নামানোর পরে আমের কন্ডিশনটা কী হবে, এই বিষয়গুলো নিয়ে আমাদের বৈজ্ঞানিকরা কাজ করছেন, আমরাও কাজ করছি। তবে এই বছর আমরা আসার কথা আছে, আমরা একটা কনসাইনমেন্ট সিটে পাঠাবো। সিটে যদি আমরা পাঠাতে পারি, এটা সাকসেস হতে পারি, তাহলে আমাদের ট্রান্সপোর্টেশন কস্টিংটা অনেক কমে যাবে। জলবায়ু পরিবর্তনের ফলে চাষাবাদ যেমন চ্যালেঞ্জ হয়েছে, তেমনি প্রযুক্তিরও উন্নয়ন হয়েছে, এবং এই প্রযুক্তির সদ্ব্যবহার করে যে কোনো ফল বা ফসল চাষ কিন্তু লাভজনক করা যায়। তারই কিন্তু প্রমাণ এই সোহেল রানা, তিনি অনার্স মাস্টার্স করে চাকরিতে না যে বলা যায় যে নিজের যে উদ্যোক্তা হওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা তিনি সফল হয়েছেন। আমরা আশা করব আপনারাও যারা নতুন উদ্যোক্তা হতে চান, তারাও যে কোনো জিনিস করতে হলে সোহেল রানা যেটা বললেন, জেনে বুঝে তারপরে শুরু করতে হবে। আপনারাও কিন্তু এরকম কৃষি উদ্যোক্তা হতে পারেন এবং কৃষিপ্রধান বাংলাদেশে একজন সফল উদ্যোক্তা হবেন। শেষ করছি আমাদের আজকের কৃষি উপযুক্ত অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টি নিউজের সঙ্গে থাকুন। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ।